নমস্কার, আমি গায়ত্রী বংদিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাতলা মাছের কারি বানিয়ে দেখাবো। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বানানো শুরু করি কাতলা মাছের কারি। প্রথমেই আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। কাতলা মাছের পরিবর্তে আপনারা রুই মাছও নিতে পারেন। তো মাছটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিলাম সামান্য একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, 2 মিলিয়ে 1 চামচ, আর দিচ্ছি লঙ্কা বাটা 1/2 চামচ। এবার আমি দিচ্ছি লেবুর রস একটুখানি, সর্ষের তেল দিচ্ছি 1 চামচ। এবার হাতের সাহায্যে সব আমি ভালোভাবে মেখে নেব। মাছটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি 2 ছোট এলাচ আর একটুখানি দারচিনি, আর দিচ্ছি 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য নাড়িয়ে নেব। পেঁয়াজ আমি একটুখানি নাড়িয়ে একটু সফট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো, আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটুখানি মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে নেব। পেঁয়াজ আর টমেটো আমি 2 মিনিট মতন মিশিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা কাজু নিয়েছি, কাজুটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কাজুটাকে এর সঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে মিশিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। কাজু টমেটো পেঁয়াজ আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই প্যানটাই পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একদিকটা হতে থাক, তারপর একটু কালার চলে এলে আস্তে আস্তে উল্টে দেব। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছ আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো পেস্ট। এবার আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জল। এবার আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, সামান্য একটু কাসুরি মেথি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা কালিয়া। আপনারা এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।